আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি সংবাদে থাকছে সংবাদ ভারতে করোনার আরো ভয়াবহ পরিণতি বাকি বলছে গুগল সিইও ইসরায়েলের সর্ববৃহৎ বিমানবন্দরের কাছে অগ্নিকাণ্ড মমতাকে অভিনন্দন জানালেন মোদি কাবুলে কয়েক ডজন তেলবাহী ট্রাক বিস্ফোরণে সাতজন নিহত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মধ্যেই বিমান বিমানঘাটিতে হামলা বড় ব্যবধানে বিজেপিকে হারিয়ে মমতার ঘোষণায় এটা বাংলার জয় সকলে বাড়ি যান এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের আপডেট খবর আমলাতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে বলছে কাদের মির্জা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ভারতে করোনার আরও ভয়াবহ পরিণতি বাকি বলছে গুগল সিইও গুগলের চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই বলেন ভারতে করোনা ভাইরাসের পরিস্থিতি ভয়াবহ এবং সবচেয়ে খারাপ এখনও আসেনি আরও খারাপ সময় আসতে পারে বলে ধারণা করছে তিনি পিচাই সিএনএনকে বলেছেন ভারতের এই বিপর্যয়ের দিনে দেশটির স্বাস্থ্য সংকট নিয়ে আমেরিকা সহ অন্যান্য দেশ যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা দেখে আমি বিমহিত। করোনা ভাইরাসের গ্রাসে বিধ্বস্ত ভারত হাসপাতালে শয্যা অক্সিজেন অভাব এবং করোনার চিকিৎসায় ব্যবহৃত জরুরি ওষুধের তীব্র সংকট দেখা গেছে দেশটিতে করোনায় নিজের দেশের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে মন খারাপ গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সুন্দর পিচাইয়ের এদিকে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম জরুরি সহায়তা সরবরাহে পৌঁছেছে ভারত একটি মিলিটারি ট্রান্সপোর্ট প্লেনে করে সহায়তার এই চালান দিলেতে এসেছে প্রথম চালানে চার চারশো অক্সিজেন সিলিন্ডার দশ লাখের কাছাকাছি করোনা ভাইরাস টেস্ট কিট এবং অন্যান্য হাসপাতাল সামগ্রী এসেছে সূত্র হিন্দুস্থান টাইমস ভারতে করোনার আরও ভয়াবহ পরিণতি বাকি বলছে গুগল সিইও গুগলের চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই বলেন ভারতে করোনা ভাইরাসের পরিস্থিতি ভয়াবহ এবং সবচেয়ে খারাপ এখনও আসেনি আরও খারাপ সময় আসতে পারে বলে ধারণা করছে তিনি পিচাই সিএনএনকে বলেছেন ভারতের এই বিপর্যয়ের দিনে দেশটির স্বাস্থ্য সংকট নিয়ে আমেরিকা সহ অন্যান্য দেশ যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা দেখে আমি বিমহিত করোনা ভাইরাসের গ্রাসে বিধ্বস্ত ভারত হাসপাতালে শয্যা অক্সিজেন অভাব এবং করোনার চিকিৎসায় ব্যবহৃত জরুরি ওষুধের তীব্র সংকট দেখা গেছে দেশটিতে করোনায় নিজের দেশের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে মন খারাপ গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সুন্দর পিচাইয়ের এদিকে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম জরুরি সহায়তা সরবরাহে পৌঁছেছে ভারত একটি মিলিটারি ট্রান্সপোর্ট প্লেনে করে সহায়তার এই চালান দিলেতে এসেছে প্রথম চালানে চার চারশ অক্সিজেন সিলিন্ডার দশ লাখের কাছাকাছি করোনা ভাইরাস টেস্ট কিট এবং অন্যান্য হাসপাতাল সামগ্রী এসেছে সূত্র হিন্দুস্থান টাইমস মমতাকে অভিনন্দন জানালেন মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিধানসভা নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ায় রোববার সন্ধ্যায় এক টুইট বার্তায় তিনি অভিনন্দন জানান টুইটে মোদী বলেন পশ্চিমবঙ্গে মমতা তার দল কংগ্রেসের জয়ের জন্য অভিনন্দন। কেন্দ্র সরকারকে জনগণের ও থেকে হয়ে সব ধরনের সম্ভাব্য সহযোগিতা করা হবে নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর থেকে মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানাতে শুরু করেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারা এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে ক্ষমতাকে অভিনন্দন জানিয়ে বলেন জয়ের জন্য অভিনন্দন কি অসাধারণ লড়াই পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা পশ্চিমবঙ্গে বিজেপিকে বিপুলভাবে পরাজিত করার জন্য মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছে কংগ্রেস নেতা রাহুল অভিনন্দন জানান এদিকে চরম পশ্চিমবঙ্গের নির্বাচনে। আসন বিজেপি প্রার্থী শুভেন্দ্র অধিকারীকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে নন্দীগ্রামে শুভেন্দ্র অধিকারী জিতেছেন ভোট পুনর্গণনা হবে না বলেও জানিয়ে দিয়েছে কমিশন রোববার সন্ধ্যা থেকে নন্দীগ্রামে ভোট গণনা ও ফল ঘোষণা নিয়ে বিভ্রান্তি দেখা দেয় সার্ভারের সমস্যা থাকায় সঠিক তথ্য তুলে ধরতে পারছিল না নির্বাচন কমিশন অবশেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রিটার্নিং অফিসার জানান নন্দীগ্রামে এক লাখ নয় হাজার ভোট পেয়েছে শোভেন্দ্র আর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি পেয়েছে এক লাখ সাত হাজার ভোট সংযুক্ত মোর্চা সমর্থিত মীনাক্ষী মুখোপাধ্যায় ছয় আটানব্বই ভোট পেয়েছে অর্থাৎ প্রাপ্ত ভোটের নিরিখে শুভেন্দ্রই সভার চেয়ে এগিয়ে ভোট গণনার সময় নন্দীগ্রামে সার্ভারে ত্রুটির জন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট সঠিকভাবে জানা যাচ্ছিল না সেখানে প্রায় চল্লিশটি চল্লিশ মিনিট ভোট গণনা বন্ধ ছিল নতুন করে গণনা শুরু হলে সতেরো রাউন্ডের পর জানা যায় নন্দীগ্রামে মমতা জিতেছেন কিন্তু শুভেন্দ্র দাবি করেন এক হাজার ছশো বাইশ ভোটে তিনি জয়ী হয়েছেন তবে সংবাদ সম্মেলনে নন্দীগ্রামে হেরে গেছেন জানিয়ে মমতা বলেন আমার কাছে অভিযোগ রয়েছে রায় ঘোষণার পর কারচুপি হয়েছে আদালতে যাব এর কিছুক্ষণ পর টুইট করে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় নন্দীগ্রামে ভোট গণনা এখনো চলছে কোনো রকম জল্পনা কান না দেওয়ার অনুরোধ করা হয় তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিস আফতাব ভোট পুনর্গণনা হতে পারে বলে জানান আনন্দবাজার পত্রিকা হিসাবে ক্ষমতাসীন তৃণমূল বর্তমানে দুশো আসনে এগিয়ে রয়েছে আর বিজেপি এগিয়ে আছে পঁচাত্তর আসনে তবে বিজেপির জন্য একমাত্র স্বস্তির খবর নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দ্র আরও কাবুলে কয়েক ডজন তেলবাহী ট্রাক বিস্ফোরণে সাতজন নিহত আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক ডজন তেলবাহী ট্রাকে বিস্ফোরণ অন্তত সাতজন নিহত ও চোদ্দ জন আহত হয়েছেন শনিবার শেষ রাতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান বলেছেন তদন্তকারীরা দগ্ধ হয়ে যাওয়ায় ট্রাকগুলো তদন্ত করে দেখছে এটি দুর্ঘটনা নাকি কোনো সন্ত্রাসী হামলা তাই এখনো নিশ্চিত হওয়া যায়নি এটি এমন দিনে ঘটল যেদিন যুক্তরাষ্ট্র ও নেটো বাহিনী আফগান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে আরিয়ান জানান একটি তেলবাহী ট্রাকে প্রথম আগুন লাগে এরপর কাছাকাছি থাকা কয়েকটি ট্রাকে আগুন লেগে যায় এর ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রচুর ধোয়ার সৃষ্টি হয় এক পর্যায়ে কাছাকাছি কয়েকটি বাড়িতে এবং একটি গ্যাস স্টেশনেও আগুন লেগে যায় এর ফলে বেশ কয়েকটি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং প্রায়শই ঘাটটিতে থাকা কাবলের বিদ্যুৎ সরবরাহ বেশিরভাগ অঞ্চলে বন্ধ হয়ে গেছে আহতদের প্রায় সবাই অগ্নিদগ্ধ হয়েছে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে ট্রাক ড্রাইভাররা রোববার রাস্তা বন্ধ করে রেখেছে হাজি মির নামে এক ড্রাইভার বলেন শহরে প্রবেশের জন্য ট্রাকগুলো লাইন ধরেছিল এ কারণে বিস্ফোরণে আরও তীব্র হয়েছে তিনি বলেন প্রথম বিস্ফোরণটি শুনে মাই ট্রেন বিস্ফোরণের মতো মনে হচ্ছিল একটি ট্রাক থেকে দ্বিতীয় ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে তারপর তৃতীয় ট্রাকেও তিনি বলেন অন্তত একশোটি ট্রাকে আগুন লেগেছে আবদুল্লাহ নামে সেখানকার এক অভিবাসী বলেন অগ্নিকাণ্ড ছিল ভয়াবহ আকারের তার পরিবার ও প্রতিবেশীরা দৌড়ে ওঠানে যায় বলে জানান তিনি ঘটনাস্থলে অগ্নি নির্বাপন কর্মীরা এসে হাজির হন কিন্তু তাদের সীমিত সক্ষমতায় আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘন্টা সময় লেগে যায় রোববারও ঘটনাস্থলে কোথাও আগুন জ্বলতে দেখা গেছে গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানে ইরান সীমান্তে শতাধিক ট্রাক ও কন্টেইনারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে অন্তত সতেরো জন আহত হন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মধ্যেই বিমান ঘাঁটিতে হামলা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বিমান বন্দর বিমান ঘাটিতে হামলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি আফগানিস্তানে সীমাহীন যুদ্ধের অবসান ঘটানোর ঘোষণা দিয়েছে তারই আলোকে গত শনিবার থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনী মুখপাত্র সনি লেগেট এক টুইটার পোস্টে নিশ্চিত করেছেন যে আজ কান্দাহার বিমান ঘাটির পরোক্ষ হামলা শিকার হয়েছে তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিংবা সম্প্রতি কোনো ক্ষয়ক্ষতিও হয়নি যে রকেট দিয়ে হামলা চালানো হয় তা মার্কিন সেনারা ধ্বংস করেছে সুনীল লেগেট বলেন তালেবান যদি আবারও সহিংসতার দিকে ফিরে যায় তাহলে তা হবে অত্যন্ত দুঃখজনক পুলিশ কর্মকর্তা শরীফুল্লাহ সাতাইব কান্দাহার হামলার কথা নিশ্চিত করে বলেছেন দুটি রকেট সোরা হয়েছে তবে বিমান ঘাঁটির কোন ক্ষয়ক্ষতি হয়নি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী চলতি বছরের এগারো সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান হতে আড়াই থেকে সাড়ে তিন হাজার মার্কিন সেনা ও সাত হাজার মতো ন্যাটো সেনা প্রত্যাহার করা হবে বিজেপিকে লজ্জাজনকভাবে হারিয়ে মমতার ঘোষণা এটা বাংলার জয় সকলে বাড়ি ফিরে যান প্রতিবেশী ভারতের বিধানসভা নির্বাচনে জয় নিয়েই ফিরলেন বাংলার নিজের মেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার নিজ আসনে হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হলেও শেষ মেশ জয় ছিনিয়ে নিয়েছে মমতা আর তাই নেতা কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে কালীঘাটে মমতার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছে দলের কর্মী সমর্থকেরা তা দেখে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে মমতা বলেন এটা বাংলার জয় বাঙালির জয় কিন্তু উচ্ছ্বাস যেন বাঁধ বাধ না হয় কোভিড চলছে এখনো কোভিডের মোকাবেলা করায় প্রধান এখনই বিজয় মিছিল নয় সকলে বাড়ি যান অভিনন্দন আপনাদের সকলকে ভোট বাক্সে যে ফলাফল ধরা পড়েছে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি তৃণমূলের শীর্ষ নেতারা তবে তাদের বাধ মানছে না উচ্ছ্বাস রাস্তার পরই আবির খেলা শুরু হয়েছে ঢাক ঢোল বাজিয়ে জয়ধ্বনি শোনা যাচ্ছে দলের নামে তৃতীয়বার বাংলার ক্ষমতায় দিদিকে বসানোর আনন্দে গা হাসিয়েছে তৃণমূল দলের সমর্থকেরা কিন্তু এই বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মাঝে হারিয়ে যাচ্ছে করোনা বিধি মক্স নেই নৃত্য ব্যতীত নেই চলছে আবির খেলা খেলা হবে গান চালিয়ে নাচ রসগোল্লা খাওয়ানোর চলছে কোভিড পরিস্থিতিতে এই মুহূর্তে বিশেষ সতর্কতা জারি রয়েছে কলকাতা শহরে তাই কালীঘাটে মমতার বাড়ির কাছাকাছি কাউকে ঘেষ্টতে দেওয়া হচ্ছে না সমর্থকদের ভিড় জমতে শুরু করলো কালীঘাট রোডের সামনেই আটকে দেওয়া হয় সবাইকে সেখানেই ঢাক ঢোল বাজিয়ে উৎসবে শামিল হন চিনমলের কর্মী ও সমর্থকেরা সমস্বরে জয় বাংলা মমতা ব্যানার্জির ধ্বনি শোনা যায় কিন্তু নেই করোনার বিধি ইলেকশন কমিশন বলছে যে বিজয়ী মিছিল যেন না করা হয় এই প্রসঙ্গে কার্তিক বন্ধোপাধ্যায় বলেছেন আমরা সবাইকে বলবো দ্রুত বাড়ি চলে যাও তবে মমতা বন্ধোপাধ্যায়ের হয়ে মানুষের আবেগকে আটকে রাখা শক্ত আমরা সেটা চেষ্টা করছি আমলাতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে বলছে কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও ওবাইদুল ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন আজকে সরকারি কর্মচারীরা মনে করে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে তারা ক্ষমতায় এনেছে এটা সত্য ভোট চুরি করেছে পঁচিশ পার্সেন্ট রাতে কেন্দ্রে ভোট বাক্সে ঢুকিয়েছে এটা সরকারি কর্মকর্তারা ঢুকিয়েছে না এটা তো এজন্য তারা যা ইচ্ছা তাই করে এদেশে আমলাতান্ত্রিক সরকার আজকে দেশ পরিচালনা করছে তাদের নেতৃত্বে আজকে দেশ চলছে কোনো গণতান্ত্রিক সরকার এই দেশে নেই কে কি মনে করবে আমার কিছু যায় আসে না রোববার দুপুর দুইটায় হাট পৌরসভার মেয়র কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় জন ব্যবসায়ীকে আর্থিক অনুদান প্রদানকালে তিনি এসব বক্তব্য দেন তার অনুসারী আলী ফেসবুক থেকে প্রচার করে পরে লাইভ ভিডিওটি তার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেন এর মধ্যেই এই বক্তব্যটি ফেসবুকে ভাইরাল হয়েছে কাদের মির্জা বলেন আমি জেলের জন্য প্রস্তুত আমাকে হুমকি দিচ্ছে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে যেভাবে নির্যাতন করেছে আমাকে সেভাবে নির্যাতন করে আমাকে বলেছে চুপ করে ঘরে বসে থাক আমাকে বলেছে নিজেকে প্রকাশ করছো আমাকে এমপির লোভ দেখিয়েছে পদের লোভ দেখিয়েছে যদি না পারি তবে বলছে যা ইচ্ছা তাই কর কালকে ডিজিএফআই হোমকি দিয়েছে ওবাইদুল কাদেরের বিরুদ্ধে বলা যাবে না প্রশাসনের বিরুদ্ধে কথা বলা যাবে না এটা কোনো রাষ্ট্র কোনো দেশ এটা কি দেশ কথা বলা যাবে না তাহলে আপনারা আইন পাস করে বলেন দেন এ দেশে কেউ সত্য কথা বলতে পারবে না मेयर বলেন माननीय প্রধানমন্ত্রী আপনি আপনার কয়েকজন নে থাকে আমার এখানে পাঠান কালকে সকালে ভোট ভোট হবে। এখন বেশি না পেলে করব। বড় নেতা আছে পাঠান। এ সময় প্রধান নির্বাচন কমিশনকে সম্মানের সাথে তিনি বলেন আপনি একটা কাজ করেন জাতীয় সংসদে একটা তত্ত্ব পাশ করেন দেশে টাকা নষ্ট করে ভোট নেওয়ার দরকার কি ভোট নেন চুরি করে গত জাতীয় সংসদের নির্বাচনে গোয়েন্দা সংস্থা বলেছে পঁচিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে এই পঁচিশ পার্সেন্ট ভোট আপনারা কেন্দ্রে নিয়ে আসবেন বাকি ভোট আমরা বাক্সে ঢুকিয়ে দেব তারা বলল ডুইট আওয়ামী লীগের এক উপদেষ্টা মরে গেছে আল্লাহ তাকে দোজকবাসী করুক আল্লাহ তাকে দোজকবাসী করুক আল্লাহ তাকে দোজকবাসী করুক তার মন্ত্র নাকি এটা ভোটের বাক্সে ভোট ঢোকায় দিবে এটা নাকি ভোট এদিকে আব্দুল কাদের মির্জা তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস অভিযোগ করেছেন। কাদের কাদের তার ইসরাতুন নেসা করিম চৌধুরী নিজাম হাজারি এদের নির্দেশে সন্ত্রাসীরা থাকে এবং তার ছেলেকে হত্যার জন্য সক্রিয়ভাবে মাঠে নেমেছে শুক্রবার রাতে কাদের মির্জাতার ফেসবুক স্ট্যাটাসে এমনই দাবি করেছেন সূত্র মোহাম্মদ হানিফ ভুইয়া নোয়াখালী অফিস